কোন সতরে তিনি বর্ষ পরে ভাঙ্গি যাব হীরাকুদ বন্ধ, কোন সতে ওড়িশা হয়ে যাব জলমগ্ন, জানিব সম্পূর্ণ তথ্য। ওড়িশার বহু চর্চিত ভবিষ্যৎবাণী পুস্তক মালিকায় হীরাকুদ বন্ধ বিষয়ে কিছু অদ্ভুত কথা উল্লেখ করা যাইছে। এতে উল্লেখ করা যাইছে যে তিনি বর্ষ পরে হীরাকুদ বন্ধ ভাঙ্গি যাব, যেতে হীরাকুদ বন্ধ ভাঙ্গিব সেতবে এক বিরাট চিতল মাছ বাহারি এবং তাহাড়ে হীরাকুদ বন্ধর কবাট তিয়ারি হব। শুণবা অদ্ভুত লাগুব, কিন্তু এয়াহি কুহা যাইছে যেতে মহাপ্রলয় হব সেতবে ওড়িশা জলমগ্ন হয়ে যাব, সৃষ্টির হব মহাবিনাশ। এবং এই মহাবিনাশর সতর্ক ঘণ্টে জগন্নাথ মন্দিরর আমি সময়ে সময়ে দেখা মিলুছে। কেতবে ধ্বজরে নিয়া লাগবা তো কেতবে মন্দির উপরে চিল বসিবা, মন্দিরে ফাট সৃষ্টি হওয়া আদি সূচনা মিলুছে। মালিকা বচন অনুসারে আউ তিনি বর্ষ পরে হীরাকুদ বন্ধ ভাঙ্গিব এবং এই ভবিষ্যৎবাণী কু অনেক লোক বিশ্বাস করি পারুনথিবে। কিন্তু মো কহিবা অনুসারে এই তথ্য ভুল হেলে মধ্যে মানুষ যেপরি নিজ স্বার্থ পাই প্রকৃতি এবং ইহার প্রাণী মানুষ কষ্ট দেউছে, তা সহিত মানুষ মানুষ মধ্যে অহংকার, হিংসা, অত্যাচার, অন্যায়, ধর্ম নামে অধর্ম যেপরি করে চালছে, হয়তো সতরে একদিন আসব যেদিন মানুষের গর্ব অহংকার কু ভাঙ্গি দেব, পুঁ সত্যযুগর আরম্ভ হব। সো ফ্রেন্ডস, আজিঠার হি সত কহা, অন্যকে সাহায্য করা, নিজ পিতা মাতার সেবা করা আদি সুকর্মগুলিক করে চালু, কারণ আমার গ্রন্থগুলি ভাল কাম করা আমাকে উপদেশ দিয়েছে।